আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে। আজকে তোমাদেরকে আমি শেখাবো ইউটিউব স্টুডিও বিটার মাধ্যমে কিভাবে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চেক করবেন। যেহেতু ইউটিউব স্টুডিও ক্লাসিকটা বন্ধ হয়ে গেছে, তাই আমাদের সব কাজ ইউটিউব স্টুডিও বিটার মাধ্যমে করতে হবে। তো এখন দেখাবো কিভাবে ইউটিউব স্টুডিও বিটার মাধ্যমে আপনারা কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাব ভিডিও টপিকে। তো ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো এখন আমি মোবাইল দিয়ে দেখাবো, তো চলুন জাম করা যাক মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার, চলে আসলাম ইউটিউব স্টুডিও বিটার ড্যাশবোর্ডে। ইউটিউব চ্যানেলের কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চেক করার জন্য আপনাকে চলে আসতে হবে ড্যাশবোর্ড থেকে নিচে সেটিংস অপশনে। সেটিংসে সেটিংসে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করে দিবেন। চ্যানেলে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে এখানে আসার পর ফিচার্স অ্যান্ড এলিজাবেথ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফিচার্স অ্যান্ড স্ট্যাটাস অ্যান্ড ফিচার এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে পারমিশন চাবে, যে কোনো ব্রাউজারের পারমিশন দিয়ে দিবেন। তারপর একটু লোড নেবেন। লোড নেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে ইউটিউব স্টুডিও ক্লাসিকে যে ভার্সনটি ছিল, পেজটি ছিল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইক চেক করার জন্য, সেই পেজটি এখানে চলে আসবে। তো চলে এসেছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সেই পেজটি চলে এসেছে। এখানে উপরে আপনার চ্যানেল নাম এবং চ্যানেলের লোগো দেখতে পাবেন, এবং নিচে দেখতে পারবেন, তার একটু নিচেই দেখতে পারবেন শূন্য অফ থ্রি কপিরাইট স্ট্রাইক, এবং এই পাশেই একটু আছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক শূন্য। অর্থাৎ আমার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইক নেই। আপনারা ঠিক আগের মতোই এই পেজটিতে এসে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চেক করতে পারবেন। দেখে আসলেন কিভাবে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেখবেন ইউটিউব স্টুডিও বিটার মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কিছু শিখতে পেরেছেন। আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে 1%ও কিছু শিখে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল আইকন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটা আপনার ইউটিউবার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। তো আজ ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।